বন্ধু আমার চাঁদের জোছনা, এখন আমার মন কাঁদে না। শেষে দিনের পরে রাত্রি হয়নি ঝু, তারারায় আমায় একাই পাড়াই ঘু। শেষে নিজের বিবেক ডাক দিয়াজে কয়, একলা জীবন অনেক সুখের হয়। বন্ধু একলা জীবন অনেক সুখের হয়। ওয়েলকাম টু লেটস টক উইথ মঞ্জু আহমেদ অন নিউজ 24। দিস ইজ মাই গেস্ট সাদবান পাপ্পু, খুব ভালো গান করে, অ্যান্ড দিস ইজ ইয়র হোস্ট মঞ্জু আহমেদ। পাপ্পু, তোমার একটা ঘটনার কথা আমি শুনছি, শুনে মন খারাপ করছি, তুমি একটু শেয়ার করতে চাও মানে তোমার ফ্যান্স এবং আমাদের ভিউয়ার্সদের সাথে? শিওর, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি, আমার ওয়াইফের মৃত্যু আর কি। তো ট্র্যাজেডিটা আকার নিছে একটু, মানে মিডিয়াতে একটু আকার নিছে একটু অন্যরকমভাবে, কারণ আমার একটি গান আছে, ওই গানের সাথে, ওই গানের মিউজিক ভিডিওর সাথে আমার ওয়াইফের মৃত্যুটা সেম। ওই ওই গানে মিউজিক ভিডিওতে আছে, প্রেগনেন্ট অবস্থায় একটি মেয়ে মারা যায়, আমার স্ত্রীও প্রেগনেন্ট অবস্থায়, মানে 6 মান্থ প্রেগনেন্ট অবস্থায় সে ইন্তেকাল করে আর কি। ভিডিওটা কি আগে ছিল? হ্যাঁ, ভিডিওটা আগে ছিল, 2018-তে ভিডিও হয়েছে আর 2019-এ আমার স্ত্রী ইন্তেকাল করছে। ও, আনফর্চুনেটলি মিলে গেছে আর কি। তোমার ভিডিও ছিল? হ্যাঁ, আমার গান, আমার বন্ধু আমার রাতের আকাশ। ও, এটা এপার বাংলা ওপার বাংলা সুপার দুপার হিট। এই গান, এই গান হিট হওয়ার পরেই আমি বিয়ে করি 2019 সালে। বিয়ে করি হচ্ছে, তখন আমি পুরা ঢাকা শহরে খুব ব্যস্ত, আমি মানে তুমি হিট হওয়ার পরে, তারপরে বন্ধু আমার রাতের আকাশ হিট হয়েছে, তখন ব্যস্ত। তখন একটি ছেলে আছে নেত্রকোনায়, কলমাকান্দা বাড়ি, আমাকে ফোন দিত যে প্রায়, আমি বলতাম ওরে, এই আমি যদি বিয়ে করি তো পাহাড় অঞ্চলে বিয়ে করবো, বলতাম যে পাহাড় অঞ্চলে বিয়ে করবো, দুর্গাপুর কলমাকান্দায় বিরিশিরি। আমি গেছি এখানে, হ্যাঁ, খুব সুন্দর। আপনি গেছেন? আচ্ছা, বলছি আচ্ছা ভাই ঠিক আছে, তোমার আমি এদিকে আমি একটা মেয়ে দেখবো, আমি গ্রামের মেয়ে দেখবি, দেখ সুন্দর সুন্দরী দেখে। পরে ওই ছেলে নাম হচ্ছে মুক্তার, ওই আমার ফোন দিত, ভাই একটা মেয়ে পাইছি, ভাই একটা মেয়ে পাইছি, তুমি ঢাকা থেকে কবে আসবো, কবে কবে আসবো, কবে আসবো, আজ আসবো আসবো আসবো। হুট করে যাই, পরে আম্মারা নিয়ে জাম্মা চলো যাই ঘুরে আসি, একটি কার, একটি প্রাইভেট কার নিলাম, আমি আম্মা, আমার আমার আপন ভাই, আমার একটা ভাই আছে পাপন নাম আদনান চৌধুরী, আর আমার বন্ধু রিফাত ছোট্টবেলার বন্ধু, চারজন গেলাম। এ বললাম যে যদি পছন্দ না হয় তাহলে আমরা চলে আসবো, আমরা ঘুরেও আসলাম, পাহাড়টা দেখে আসলাম, তারপরে এক ঝলকে পছন্দ হয়ে গেছে মাশাল্লাহ। আমার স্ত্রীর নাম ছিল সাকুরা জাহান সাজ, ইতিহাস ছিল ডাকনাম, তারপরে ওরা আমার পছন্দ হয়ে যায় একদম ফার্স্ট লুকিং। তারপরে ওদের পরিবারটা আসলে একদম ইসলামিক ধার্মিক পরিবার, বুঝছেন তো, আমার কাছে বিয়ে দিতে অনেক, মানে আমার বিয়েটা করতে কষ্ট হয়েছে। তুমি গান করো? হ্যাঁ, আমি গান করি এই জন্য। হ্যাঁ, ছেলে গান করে, যারা গান করে বেশি ব্যাপার, তো একটু পাগল, মানে পাগলেন একটা ভাব থাকে, উড়নচণ্ডী থাকে। হ্যাঁ, তো আমার কাছে দিবে না, আমার কাছে ওই মেরে দিব, আর ওর আর ও আমার পছন্দ করে ফেলছে, মূলত দুজনের পছন্দ হয়েছে। তারপর এক সপ্তাহ পরে ওদেরকে আমাদের নেত্রকোনা শহরে বলে আমাদের বাসায় আসতে, বিয়ে না হোক আপনার আমাদেরকে দেখে যান। আমার আম্মু আবার নেত্রকোনার পৌরসভার এই নিয়ে দুই বারের কাউন্সিলর, হ্যাঁ, প্রথম শ্রেণীর পৌরসভার, আমার আব্বু হচ্ছে জার্নালিস্ট সিনিয়র, যে জার্নালিস্ট নেত্রকোনার, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের পাঁচ বারের অর্গানাইজেশন সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী আমার আব্বুর নাম। তো ওরা আমাদের বাসায় আসে, তারপরে সব কিছু দেখে, না সব ঠিকঠাক আছে, তারপরে ওরা আমাকে সেদিন আংটি পরা যায়, রিং পরা যায় আমাকে। পরে পরে বলছে যে কবে তুলে নিবা, এরপরে সপ্তাহে, আমি জানি এরপরে সপ্তাহেই তুলে আনবো, ওরা যদি ঝামেলার মাঝখানে আবার, বুঝছেন না, তা পরে সপ্তাহেই এবারে তুলে নিয়েছে, অক্টোবরের 12 তারিখ ওরে তুলে নিয়ে আসে, 5 তারিখ বিয়ে শেষ, মানে ওইখানেই শেষ, কাবিন টাবিন সব হয়ে গেছে, বলে স্যার আব্বু আসছে, সবাই আসছে, পরিবার আসছে।
তারপর আমাদের সংসার সুন্দর আস্তে আস্তে সুন্দরভাবে আমাদের সংসার চলতে থাকে। প্রথম মাসেই খুশি সংবাদ আসে যে বাবা বেরিয়ে যাচ্ছে। তারপর ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা চলে আসে, যখন সে তিন মাস, তখন সে যখন সে প্রেগনেন্ট, 3 মাস শেষ, সময় শেষ হলো, তখন সে বলে যে আমি বাড়িতে যাবো। তোমার তো পরীক্ষা আরও দেরি আছে, আরও 2-3 মাস পর। কেন আমি তো আগে যাবো, পরে তো পরে যদি আর না আসতে পারি। হ্যাঁ, না আসতে পারি মিনস পরে যদি আর না আসি, পরে তো অনেক দেরি হবে, আপনাদের বাসে চলে আসলে আপনি করে রাখতো। তারপর বাচ্চা হলে আরো আরো লেট হবে, 6 মাস, তারপর আবার বাচ্চা আর বড় হইলে তো দেরি হবে না, আরো মিনিমাম 9-8 মাস পরে আবার যেতে পারবে আর কি। হ্যাঁ, খুব কান্নাকাটি করতে হবে। ঠিক আছে, আমার পরে পরে আমি দিয়ে আসি, গিয়ে আমার দিয়ে আসো। তারপর ভালোই আমি যাতায়াত করি, ওদের বাড়িতে যাই, কর্মকান্দা আবার আসি। আমি তো ঘুরতাম, মজাই লাগতো, পাহাড় অঞ্চল, সবুজ প্রকৃতি, পাথরের ঝর্ণা, ওদের এলাকাটা হেভি। তারপর যা সব কিছু ঠিক ছিল, 6 মাস শেষ, পরীক্ষাও প্রায় শেষ, 2019 সাল, 2019 সাল এপ্রিলের 28 তারিখ সে আমাকে ফোন দেয়, ডেলি ফোন দেয়, মানে 28 তারিখের কথা বলতেছে, 29 তারিখ সে ইন্তেকাল করে। এপ্রিলের 28 তারিখ করে আমার সঙ্গে কথা হইতেছে, আর কেমন আছেন, অমুক তমুক, কবে আসবেন, আপনি এখন চলে আসেন, আমাকে নিয়ে যান, পরীক্ষা প্রায় শেষ। বলছি আমার তো, আমার তো পহেলাই মেয়ে আমার শো নেত্রকোণা বিশাল শো, কারণ তখন তো নতুন, মানে বাংলাদেশ হিট হয়েছি আমি তো। তার আরিফ খান জয়, আরিফ খান জয় সাবেক উপমন্ত্রী ছিল, এই যে বাংলাদেশ গভর্নমেন্টের উপমন্ত্রী ছিল, আর ক্রীড়ামন্ত্রী ছিল, ক্রীড়া উপমন্ত্রী ছিল আরিফ খান জয়, খেলোয়াড় ছিল, হ্যাঁ খেলোয়াড় ছিল, সাবেক ফুটবলার, ক্যাপ্টেন ছিল, ওনার প্রোগ্রাম ছিল। বিশাল মাইকিং টাইকিং হয়েছে, প্রায় 10,000 মানুষ অ্যারেঞ্জ নেত্রকোণা জেলায়। আমি বিরাট ব্যস্ত এই প্রোগ্রাম নিয়ে। 29 তারিখ এপ্রিলের 29 তারিখ 2019 সাল, যেই দিন আমার, মানে কালো দিন আমার জীবনের, হুট করে বিকালে আমার সাথে কথা হয়েছে পরীক্ষা দেওয়া, তখন বিকালে পরীক্ষা পড়ছে, কেমন আছে না অমুক তো, আমার তো মনে হচ্ছে আপনি ছেলে হবে, আপনার ছেলে আমার খুব, মানে মানে আমি ফিল করতেছি আমার ছেলে হবে, সে বলতো আমার মেয়েরা নাকি বুঝতে পারে, আর আপনাকে ঠিক করবে, পাগলামি যে করেন আপনি ঠিক করবে। আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হাসতাম, হাসতে টেসে অনেকক্ষণ কথা দুষ্টামি করে রেখেছি। তারপর হুট করে সন্ধ্যাবেলা ফোন আসে, ওর যে বঞ্জামাই ও আমাকে কল দেয়, হ্যালো বাপ্পু, বলছি জি, ইতে না একটু অসুস্থ হয়ে গেছে। আমি কারোর সাথে বিকালে কথা হলো, হঠাৎ অসুস্থ হয়ে গেল, বলছে হ্যাঁ একটু অসুস্থ হয়ে গেছে, তুমি আসো। আমি ঠিক আছে, আমি বাইক দিয়ে আসতেছি, নর্মালি বলছে, আমি নর্মালিভাবে নিয়েছি বিষয়টা। পর আবার বলছে, বলছে তোমরা আসতে হবে না, আমরা আসতেছি, অজ্ঞান হয়ে গেছে। ফোন দিয়েছে 7টার সময়, আসতে আসতে নেত্রকোণা জেলায় তাদের রাস্তাঘাট এত খারাপ, তখন 10:30 বাজছে, তাও আবার অক্সিজেন ছাড়া আসছে, ও তখন তো আমরা বুঝি নাই, কিন্তু যখন হাসপাতালে নিছি, আমাদের সদর হাসপাতালে প্রথমে নিছি, ঢুকাইছি, তখন আমার আম্মা বিশাল কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে, দেখে তুমি কান্দো কেন, জিজ্ঞেস কই দি তো আর নাই, কি কো না কো আনতা, আম্মা কান্না, আম্মা বিশাল কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। আমি বিশ্বাস করছি না, ঠিক আছে, পরে ডাক্তার জিজ্ঞেস করলাম, ডাক্তার বলছে ইমার্জেন্সি ময়মনসিংহ ট্রান্সফার প্লিজ, এখনই নিয়ে যান ময়মনসিংহ এখনই। আমি বলছি সমস্যা কোনো, বলছে আপনার বাচ্চারা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আপনার স্ত্রী ঠিক আছে, মিথ্যা কথা বলছে ডাক্তার, কিন্তু আমার সাথে মিথ্যা কথা বলছে। ঠিক আছে, অ্যাম্বুলেন্স, পরে অ্যাম্বুলেন্স নিলাম, অক্সিজেন সহ, শ্বাস প্রশ্বাস নাই আর কি, আমি বুঝতে পারি বলছি অজ্ঞান, অজ্ঞান হয়ে গেছে বিষয়টা। তখন আমি একটা স্ট্যাটাস দিই, ঠিক আছে, যে আমার ময়না পাখি, হ্যাঁ, 6 ঘন্টা ধরে অজ্ঞান, এইরকম একটা স্ট্যাটাস দিচ্ছি, 4 ঘন্টা ধরে অজ্ঞান, সবাই দোয়া করবেন। এই যে এই ছবিটা যেটা দিচ্ছি লাস্ট পিক, এবং সবচেয়ে মজার বিষয় যেটা মজাই বলবো, আমাকে সবসময় বলতো আমাকে নিয়ে আপনার সাথে এই ছবিটা আপলোড দেবেন,
কিন্তু সে যেদিন মারা যায় আমি সেই দিন আপলোড দিছি, কিন্তু সে দেখতে পারেনি। তারপরে আমার আমার মাইক্রো পিছনে ওর অ্যাম্বুলেন্স, আমরা মানুষ যাচ্ছি রওনা দিচ্ছি। তারপর হিরণপুর নামে একটা জায়গা আছে, ওই জায়গায় হুট করে ওর অ্যাম্বুলেন্সের চাকা ব্লাস্ট হয়ে গেছে। ও গড, অ্যাম্বুলেন্সের চাকা ব্লাস্ট হয়ে গেছে। পরে নামলাম, শালা আর বিপদ, আরে আরেক বিপদে পড়লাম। নামলাম, পরে অনেকক্ষণ ধরে দাঁড়ালাম, ওরা ওর আমি কাছে গেলাম, গিয়ে দেখলাম চুপ করে শুয়ে আছে, কথা নাই কিচ্ছু নেই। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস কিছু বুঝতে পারছি না আমি, তেরকম মানে সেরকম কোনো ফিলে আসে আসতেছে না। তারপর গেলাম ময়মনসিংহে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, ময়মনসিংহ হাসপাতালে গেলাম। পরে করতেছে, তারপর জিজ্ঞেস করতেছে আমাকে ডাক্তারে, আপনি কী হন? এই মেয়ের, আমি সে হাজব্যান্ড, আপনি একটু যান। আর আমার আম্মারা ডাকছে, আপনি কী হন? বলছে শাশুড়ি। বলছে যে এমনি তো এখন থেকে আরও 5 ঘন্টা আগে মারা গেছে, আপনারা তো শুধু শুধু ময়মনসিংহে আসছেন। এই হচ্ছিল কি আমার জীবনের একদম, বাট মানে কী হয়েছিল, কি ওর হয়েছিল, ওর ও একলামশিয়া হয়ে, একলামশিয়া একটা রোগ আছে হুট করে মেয়েদের হয়, হ্যাঁ, ও ব্রেন স্ট্রোক করে ফেলছে, হাই প্রেশার হাই হয়ে গেছে, হাই ডাউন থেকে হাই হয়ে গেছে, ওই স্ট্রোক করে ফেলছে। এটা ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা লেট করছে আনতে, প্রচুর পানি দিতে হয় মাথায় তখন, তারপর হাসপাতালে নিতে হয়, ওরা বুঝে নাই, ওরা মাইক্রো আনতে আনতেই লেট করছে, ওরা সরি অ্যাম্বুলেন্স আনতে আনতে লেট করছে, তারপর অক্সিজেন ছাড়া, তারপর ডাক্তারের সাথে পরামর্শ না করি, ঠিক আছে, মানে প্রাথমিক কোনো চিকিৎসাই করেন, স্ট্রোক করছে মানে, তারপর ডাক্তার লিখেছে যে এটা ব্রেন স্ট্রোক, রক্তক্ষরণ হয়েছে। এ হচ্ছে আমার জীবনের ট্র্যাজেডি। সো তোমার ব্রেকটা মনে এই জন্যেই, ওই ঘটনার পরে মনে হয় তোমার, হ্যাঁ, তো এই ঘটনার পর তো পাগল হয়ে গেছি, পাগলের মতো, হ্যাঁ, গান টান। তো এরপরে কি তোমার ওয়াইফকে নিয়ে কোনো গান, হ্যাঁ এরপরে লিখছ? হ্যাঁ, এরপরে যে গানটা করা হয়েছে ওই গানটার আমি চাইলাম, মানে যে গানটার সাথে মিল জীবনের এটা চাইলাম শুনাই, আর যে গানটা ওর মৃত্যুর পরে আমি গাইছি ওটা চাইলাম শুনি। হ্যাঁ, যেটা যে 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 গানটা আমার এই 2018 সালে হিট হয়েছে এই গানটা আমি শুনাই, 2019 সালে তো এই কাহিনী হয়েছে, মানে সেম মিলে গেছে। হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না, এখন বন্ধু আমার রাতেরও আকাশ, ওর ঘরে তো আমার বসবাস, বন্ধু আমার চাঁদের জোছনা, এখন আমার মন কাঁদে না, শেষে দিনের পরে রাত্রি হয়নি ঝুম, তারারায় আমায় একাই পাড়াই ঘু, শেষে নিজের বিবেক ডাক দিয়াজে কয়, একলা জীবন অনেক সুখের হয়, বন্ধু একলা জীবন অনেক সুখের হয়। এই যে এই গানটা, এটা বেরিয়েছে ইগল মিউজিক থেকে, সুন্দর গান। আর যে গানটা মৃত্যুর পরে গাইছি, ওটা মৃত্যুর 2 মাস পরে গাইছি, ওরা আমার স্টোরি নিয়ে গানটা করছে, ওটা চ্যানেল আছে টিকে বাংলা, এখানে কোনো গান ছিল না, শুধু নাটক হইতো, আকুম আহসান মুশারফ করিম চঞ্চল চৌধুরী ওনাদের নাটক ছিল। তো বলছে ভাই আপনার জীবনের গল্প নিয়ে আমি একটা গান করতে চাই। আমি আমার বউ মারা গেছে, আমি 2 মাস হয়েছে, ঠিক আছে, 2-3 মাস হয়েছে মাত্র, এখন এসে গান গান আমার বাক একদম একদম নেত্রকোণা চলে গেছে এই কোম্পানির মালিক, প্লিজ ভাই আমি শুনি গানটা, শুনি যে গানটা আমাকে দিতে আসতে আসছেন। তারপরে যে গানটা লেখছে ও আবার আমার শিষ্য, ঠিক আছে, এখন এখন শিষ্য আমার, ওই গানের দেওয়ার পরে ও ও আমারই কবি করে এমনি গান টান করে একদম আমার গান শুনে এই বড় হয়েছে, যে ভাই আমি আপনার বিরাট বিশাল ভক্ত, আমি একটা গান লিখছি, বুঝলি, গা গাইল। ফুলের মতো নিষ্পাপ ছিল
তোর আমার ভালোবাসা, স্বপ্নগুলো হারিয়ে গেছে অপূর্ণ সব আশা, কলিজার ঝুঁটি ভেঙে গেছে, ভিজিয়ে চোখের পাতা, জনমের ঘুম ঘুমাইলা বন্ধু, আমায় করে একা, ওরে আর হবে না, ওরে আর হবে না দেখার বন্ধু, আর হবে না দেখা, আমার পাগল মনের শত আবদার পূরণ কে করিবে, আমি দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে।